হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি ওপেন করেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে শেয়ার করব 3.5 কেজি ওজনের রাজহাঁস কীভাবে গ্যাসের চুলায় বা মাটির চুলায় রান্না করবেন তার সহজ রেসিপি। বিশেষ করে শীতকালে কিন্তু আমরা হাঁসের মাংসটা বেশি পছন্দ করে রান্না করে থাকি, আর এই ভিডিওটি করা ছিল শীতকালে। তো কীভাবে এই রেসিপিটি করি দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। তো চলুন দেখে আসি। ঈদের সময় বা শীতকালে কিন্তু বিশেষ করে হাঁসের মাংসটা খাওয়া হয়। তো জামাই যখন শ্বশুর বাড়িতে আসে তখনই কিন্তু বিশেষ করে এই রাজহাঁসটা রান্না করা হয়, বা ছেলেমেয়েরা যখন বাসে আসে তো জামাই উপলক্ষে কিন্তু এই হাঁসটা জবা করা হয়। তো হাঁসটা কাটার পরে এখন আমি পানি গরম করে নিয়েছি, এখন এর পাখনাটা ছাড়িয়ে নিব। তো কীভাবে পাখনাটা ক্লিন করবেন সেটা কিন্তু একটু দেখিয়ে দিলাম। তো খুব ভালোভাবে পাখনাটাকে উঠিয়ে এখন এটা একটা জাল দিয়ে বা একটা যে কোনো শক্ত জাতীয় জিনিস দিয়ে এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। তো মাংসটা কিন্তু কাটা শেষ, সেটা দেখানো হয়নি। তো গ্যাসের চুলায় আমি রান্না করব, এজন্য চুলায় একটি বড় পাত্র বসিয়ে তেলটা গরম করে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার বাকি মশলাগুলো আছে। তো যেহেতু অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করব, আমি কিন্তু এখানে কোনো প্রকার পরিমাপ বলছি না, আপনারা পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। তো এখানে মশলা আমি অ্যাড করেছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, আর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। আর গরম মশলা, আস্ত গরম মশলা কিন্তু দিয়েছি, আর সব শেষেও কিন্তু গরম মশলা অ্যাড করব। তো প্রথমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু হাঁসের মাংস কিন্তু একটু গন্ধ লাগে, এই জন্য অবশ্যই কিন্তু আদা এবং তেজপাতা গরম মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, এখন মাংসগুলো দিয়ে দিব। তো যেহেতু এটা প্রায় বিকালের টাইমে সন্ধ্যার টাইমে রান্না করছিলাম, একটু গরম ভাব ছিল, তো ভাবলাম যে গ্যাসের চুলাটা বাইরে নিয়ে আসি তারপর রান্না করি। তো গ্যাসের চুলাটাকে এরকম পুকুরের পাশে বসিয়ে তারপর রান্না করছিলাম। দেখুন প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে। তো সবগুলো মাংস দিয়ে দিলাম, এখন এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো যেহেতু অনেকগুলো মাংস আর অনেক বড় কড়াইতে রান্না করছি, এখানে রান্না করতে গ্যাসে রান্না করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি মাংসটাকে আগে কষিয়ে নেব, তারপর মাটির চুলায় বসিয়ে দিব। আস্তে আস্তে জাল হতে থাকবে, আর তখন কিন্তু মাংসের টেস্টটা বেশি ভালো লাগে। তো এটাকে আমি 2-3 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। দেখুন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠেছে, এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা হয়নি এখনও। এই হাঁসের মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠছিল, এই জন্য আমি প্রথমে তেলটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম। তো মাংসটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো যেহেতু এখন এটা সিদ্ধ হওয়াতে অনেক দেরি হবে, এজন্য আমি গ্যাসে রান্না না করে এটাকে আমি মাটির চুলায় বসিয়ে দিব। আর এখানে একটু বাতাসও হচ্ছিলো, এই জন্য আমি আর বাইরে রান্না করতে পারিনি গ্যাসের চুলায়। তো মাটির চুলায় বসিয়ে দিলাম, এখন কিন্তু কোনো প্রকার পানি নেই। এই পর্যায়ে আসলে আমি এখানে পানি অ্যাড করে দিব। যে কোনো মাংস রান্না করতে কিন্তু একটু অল্প অল্প করে পানি দিয়ে সেটাকে কষিয়ে তারপর রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়েছিলাম যখন গ্যাসে ছিল তখন, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিব। তো রান্না করার পরে প্রায় অনেকের খাওয়া শেষ, রাতের খাবার আমার ভিডিও করা হয়নি। তো সবশেষে যেটুকু ছিল সেটুকু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।